নমস্কার বন্ধুরা, 27 জুলাই 2020 আজকে নক্ষত্র হচ্ছে অবশ্যই কিন্তু চিত্রা এবং সাতি। আজকে চন্দ্র কিন্তু রাশি পরিবর্তন করে চলে আসছে তুলা এবং এখানে চন্দ্র দুটি নক্ষত্রে অবস্থান করবে। গতদিন আপনারা চিত্রা নক্ষত্রে অবস্থান দেখেছেন অবশ্যই এই রাশির আগের রাশিতে, এবং আজকে তুলা রাশিতে চন্দ্রের প্রবেশ ঘটছে এবং চন্দ্র এখানে কিন্তু বেশ কিছুক্ষণ থাকার পর চিত্রা নক্ষত্রে মোটামুটি আপনারা সকাল 11 ঘটিকা নাগাদ চন্দ্রকে কিন্তু রাহু নক্ষত্রে প্রবেশ করতে দেখবেন। তো এই যে পরিবর্তন, অবশ্যই রাহু নক্ষত্রে চন্দ্রের আসা এটা আমাদের মন মানসিকতার উপর একটা প্রভাব বিস্তার করতে পারে। মঙ্গলের নক্ষত্র আবেগ ইমোশনে ভরপুর, মঙ্গলের নক্ষত্রে যেদি ভাব থাকতে পারে, কিন্তু চন্দ্র মঙ্গল যোগ কেটে যাওয়ার জন্য গতদিনের যে মেন্টাল কন্ডিশন সেটা থেকে অনেকটি হালকা মেজাজ আজকের দিনে কিন্তু সকাল থেকে থাকার সম্ভাবনা আছে, স্পেশালি যাদের চন্দ্র মঙ্গল যোগ ছিল তাদের ক্ষেত্রে। কিন্তু চন্দ্র যখন রাহু নক্ষত্রে প্রবেশ করবে সেখানে কিন্তু আমরা একটা পরিবর্তন দেখতে পাবো। রাহু নক্ষত্র সাতি নক্ষত্র, এই সাতি নক্ষত্রের যে সিম্বলটা অ্যাস্ট্রোলজিতে নেওয়া হয়েছে সেটা যদি আপনারা দেখেন সেখানে দেখবেন একটা ঝড়ের পরবর্তী অবস্থা, একটা ঝড় ঝাপটা কোনো জায়গার উপর দিয়ে বয়ে গেলে সেই জায়গাটা সিচুয়েশনটা যেরকম থাকে সেই একটা বিষয় আমরা সাতি নক্ষত্রের সিম্বলে দেখতে পাই। সাতি নক্ষত্র একটা শুভ নক্ষত্র, কিন্তু সাতি নক্ষত্রে যেহেতু রাহুর কানেকশন এই একটা সিম্বল আমরা দেখতে পাই। তাই সাতি নক্ষত্রে মানুষের যদি জীবন পঞ্জিটা আমরা একটু দেখি, দেখবো যে তাদের জীবনে বহু ঝড়ঝাপটা আসে কিন্তু সেটা থেকে তারা ওভারকামও করে উঠতে পারেন। তো প্রথমত সাতি নক্ষত্র রাহু নক্ষত্র থাকার জন্য চন্দ্র রাহু যোগ বর্তমান, আর চন্দ্র হচ্ছে আমাদের মনের কারকগ্রহ, প্রত্যেকটা মানুষের মনের কারকগ্রহ। তো চন্দ্র যেহেতু রাহুর কানেকশানে থাকছে মনে অস্থিরতা, বিহ্বলতা, কিছু বিষয়ে একটু চিন্তা ভাবনা, টেন্স ভাব, এগুলো কিন্তু অনেকের বাড়তে পারে। তো রাহু নক্ষত্রে হাইপার টেনশন যাদের সমস্যা আছে, লগ্ন রাশি আপনার নাই জানা থাকতে পারে, কিন্তু আপনি যদি মানসিকভাবে এরকম ধরনের পার্সন হন, অল্পেতে চিন্তা করেন, টেন্স ভাব আপনার ভেতরে কাজ করে, সেগুলো রাহু নক্ষত্রে কিছুটা বাড়তে পারে। কিন্তু রাহু যেহেতু বর্তমানে তুঙ্গস্থ আছে অনেকের ক্ষেত্রেই বহু পেন্ডিং কাজ রাহু নক্ষত্রে কিন্তু হয়ে যাবে, যে কাজটা হয়তো আপনার সাধারণ দিনে হয় না বা অন্য কোনো দিনে বাধা পেয়েছেন, হতে গিয়েও হয়নি, নানাভাবে বিঘ্নতা এসছে, সেই কাজ কিন্তু হয়ে যাবে। যে কাজে রাহু নক্ষত্রে মানে যে কাজে কায়িক পরিশ্রম করতে হয়, প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়, বা সমাজের কোনো নিম্ন শ্রেণীর কোনো কাজ, যে কোনো কাজ হতে পারে, সেটা আমি পার্টিকুলার যাচ্ছি না, এই ধরনের কাজগুলো কিন্তু আজকের দিনে খুব ভালোভাবে এগোবে এবং খুব ভালো পারফর্ম করবেন। তো এই বিষয়গুলো কিন্তু ভালো, শুধু তাই নয়, কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের কন্ট্যাক্টস, কমিউনিকেশান, যোগাযোগ, এই রাহু কিন্তু দুটো জায়গায় যোগাযোগ ঘটায়। তো কমিউনিকেশান, যোগাযোগ, নতুন কোনো আপনার মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করা, মিটিং ফিক্সড করা, কোনো ধরনের আলোচনা ফিক্সড করা, এগুলো কিন্তু রাহু নক্ষত্রে করা যেতেই পারে এবং এই সাতি নক্ষত্র এখানে কিন্তু ভালো পারফর্ম করবে, এটাই আমরা আশা রাখি। এটা কিন্তু অত্যন্ত ভালো একটা বিষয়, কমিউনিকেশনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। এছাড়া মুভমেন্ট বলতে আপনি আপনার লগ্ন রাশি যাই হোক, আপনার শখ জানা থাক না জানা থাক, দূরে কোথাও গিয়ে কাজ করতে হবে, একটা কাজকে আপনার কোথাও গিয়ে সম্পূর্ণ করতে হবে, আপনাকে কোথাও যেতে হবে, এই ধরনের কাজকেও কিন্তু আপনি প্রেফার করতে পারেন। এবং অলরেডি যারা ট্রাভেলিংয়ের মধ্যে আছেন, কোথাও গেছেন, ঘুরছেন, কাজের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিজনেসে আপনি আছেন বা চাকরিতে গেছেন বা নিছকই ভ্রমণের তাগিদে গেছেন, সেক্ষেত্রে অবশ্যই আজকের দিনটা আপনার জন্য ভালো বা শুভ, এটা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি, এটা অবশ্যই বেটার। তবে একটা কথা মাথায় রাখবেন, বুধ রাহু যোগ চলছে এবং চলছে গুরুচণ্ডাল যোগ, এই দুটো যোগ কিন্তু আজকে একটা প্যাসিভলি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, মানে একটা মুখ্যভাবে না হলেও গৌণভাবে এটা একটা জায়গায় সক্রিয় হয়ে উঠছে। তো এই বিষয়টা যদি আমরা মাথায় রাখি, প্রথমেই আমরা দেখব যে বুধ রাহু যোগ যাদের জন্মছকে আছে তাদের ক্ষেত্রে বাচালতা, বেশি কথা বলে ফেলে, ভুল কথা বলে ফেলা বা গোপন কিছু সত্যি বলে ফেলা, এই ধরনের প্রবণতা অনেকের ক্ষেত্রে আসতে পারে। তাই ব্যক্তিগত কথা আজকের দিনে কাউকে শেয়ার করবেন না, সেটা আপনার এগেনস্টে যেতে পারে, এটা মাথায় রাখা দরকার। এবং অল্প কথায় কাজ ছাড়ার চেষ্টা করুন, বাড়তি কথা বেশি ক্ষেত্রে না বলাই ভালো। বুধ রাহু যোগ বা বুধকেতু যোগ জন্মছকে থাকলে আজকের দিনে স্কিনের সমস্যা, লগ্ন রাশি যাই হোক, অ্যালার্জি রিলেটেড সমস্যা এগুলো কিন্তু আসতে পারে, অ্যালার্জি যে কোনো হতে পারে, ব্রঙ্কিয়াল অ্যালার্জি হতে পারে, স্কিনের অ্যালার্জি হতে পারে, এই ধরনের সমস্যা আসতে পারে। ও অপরদিকে গুরুচণ্ডাল যোগ থাকছে জন্মছকে, যদি গুরুচণ্ডাল যোগ বৃহস্পতি রাহু বৃহস্পতিকে যোগ থাকে তাহলে আজকের দিনে আপনার অফিসের বস, টিচার, স্টুডেন্ট, কোনো কর্তৃপক্ষের সঙ্গে আপনার কিছু একটা জায়গায় মানসিক দ্বন্দ্ব আসার সম্ভাবনা হরোস্কোপে বাড়ছে, এই বিষয়টাও আপনাকে কিন্তু একটু আমি অ্যাওয়ার করে দিচ্ছি। এই বিষয়গুলোর উপর আপনাকে একটু গুরুত্ব দিতে হবে, নচেত কিন্তু এই জায়গাটা কিন্তু এই যোগে সমস্যা আসতে পারে। এবং আপনার যদি ছক নাও জানা থাকে, আপনি যদি এরম টাইপের পার্সন হন বা আপনার সঙ্গে এরকম ঘটনা প্রায়ই ঘটে বসের সঙ্গে বা স্টুডেন্টদের সঙ্গে বা আপনার নিজের টিচারের সঙ্গে একটু কন্ট্রোভার্সি হয়েই থাকে, তো এগুলো আজকের দিনে ইনসিস্ট করছে, এটা মাথায় রাখা জরুরি। যাই হোক, এবার আমরা লগ্ন রাশির আলোচনা শুরু করবো। আমি ইতিমধ্যে মাসিক রাশিফল আগস্টের আপডেট দেওয়া শুরু করেছি, পরপর
পাবেন, আমি দ্রুত আপডেট দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, এই কথাটা ফেসবুকে সার্চ বারে টাইপ করুন, টাইপ করলে আমাদের পেজ এবং গ্রুপ পেয়ে যাবেন, সেখানে চলে আসুন, আমাদের নাম্বার পেয়ে যাবেন, নাম্বার পেয়ে ফোনে একটা বুকিং করিয়ে বাড়িতে বসেই, একদম আপনার নিজের বাড়িতে বসে নিজের ফোনে আমাদের সঙ্গে ছক নিয়ে আপনার বিস্তারিত আলোচনা করতে পারেন। কোনো একটা দুটো প্রশ্ন বা এক দু মিনিটের কনভারসেশন নয়, বিস্তারিত ডিটেল আলোচনা আমাদের থেকে আপনি পাবেন এবং অবশ্যই স্যাটিসফ্যাক্টরি সেটা হবে। আমি এই বিষয়টা একবার ছোটো করে রিপিট করে আলোচনার মূল পর্বে রাশি লগ্নে প্রবেশ করছি। বন্ধুরা, আমাদের সঙ্গে যুক্ত থাকতে, প্রতিদিনের রাশিফল দেখতে, জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন, পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন, যাতে একটাও ভিডিও মিস না করেন। বন্ধুরা, আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুক পেজে এসে তার ইনবক্সে মেসেজ করলে আমাদের যাবতীয় কন্ট্যাক্ট বুকিং ডিটেলস আপনি পেয়ে যাবেন। এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে, তাছাড়া অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স লিখে ফেসবুকে সার্চ করলেও আমাদের পেজ এবং গ্রুপ আপনি খুঁজে পেয়ে যাবেন। ফলো করতে পারেন আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলকে। একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন, যাতে অন্য বন্ধুদের কাছে আপনারই সাহায্যে আমার ভিডিওটি পৌঁছে যায়। তাহলে আসুন শুরু করা যাক আজকের আলোচনা। মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে সমসপ্তমে চন্দ্রমঙ্গলী নক্ষত্র চলে যাচ্ছে সকাল 11টার পর, এবং তারপরে রাহু নক্ষত্রে চন্দ্র প্রবেশ করছে। তো রাহু নক্ষত্রে মানসিক চঞ্চলতা, অস্থিরতা কিছুটা বাড়বে আজকের দিনে, সোশ্যাল ফেম মাস ফেম বাড়তে পারে, কমিউনিকেশন খুব ভালো হবে কারণ রাহু তৃতীয় স্থানে আছে, যোগাযোগ বাড়তে পারে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আর্থিক ভুয়ো চক্র কিছু বিষয় অ্যাক্টিভ থাকতে পারে, এই বিষয়টা মাথায় রাখা দরকার। আপনাদের আমি আগস্টের আপকামিং মাসের নতুন মাসিক রাশিফল দিয়ে দিয়েছি, সেখানে আরও আপডেটস পাবেন, দেখে নেবেন। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কিন্তু রুটিন মাফিক পড়াশোনায় কিছুটা ব্যাঘাত আছে। কেনাকাটি শখপূরণের কাজ করতে পারেন, তবে চমক চটক অফার ইত্যাদিতে পা না দিয়ে আপনার যেটা রিকোয়ারমেন্ট বা যেটা প্রয়োজনীয়তা সেটার দিকে গুরুত্ব দেওয়াই ভালো। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে স্থিতিশীল, নতুন প্রেমের যোগাযোগের বিষয়ে একটু ভাবনা চিন্তা করে এগোতে হবে, এমনি রেগুলার প্রেমগুলো স্থিতিশীল। বিবাহকেন্দ্রিক জায়গা আমি বলবো আলাপ আলোচনার বিষয়ে আপনাকে কিন্তু একটু সতর্ক হতে হবে, কারণ রাহু বর্তমানে স্ট্রং অবস্থায় আছে, বিবাহকেন্দ্রিক যোগাযোগ আজকের দিনে আসবে, এগোতে পারেন কথাবার্তা, কিন্তু ভাবনা চিন্তা করে এগোবেন, এগোনো যেতে পারে। দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকবে, তবে তর্কপ্রবণতা বিষয়টা কিন্তু দাম্পত্য বিষয়ে স্থান দেবেন না, তর্কাতর্কি ছোটোখাটো বিষয় একটু এড়িয়ে চলাই আজকের দিনে কিন্তু ভালো, বাকি জায়গাটা কিন্তু দাম্পত্য বিষয়ে ঠিক আছে। কর্মক্ষেত্রে গ্রোথ স্বাভাবিক থাকবে, কর্মযোগের বিষয়ে ভালো ফল পাবেন, ইন্টারভিউ দিতে পারেন, ডেফিনেটলি ইন্টারভিউতে সফলতা আছে। অবশ্যই এখানে আমরা রাহুর কানেকশান পাচ্ছি, রাহুর কানেকশান মানি অবশ্যই, যেখানে আমি যেমনটা জেনারেল প্রেডিকশনে বলছিলাম, হার্ড ওয়ার্ক যেখানে আছে, লেবার ওয়ার্ক আছে, খুব নিম্নস্তরের কিছু কাজ, এগুলোতে গ্রোথ আজকের দিনে বাড়ছে। তাছাড়া সেলস কর্মীদের ক্ষেত্রে ভালো, অনলাইনের ক্ষেত্রে ভালো, ব্যবসা শ্রীবৃদ্ধি হবে। ব্যবসার ক্ষেত্রে ফিমেল ব্যবহার্য সামগ্রী, হোটেল রেস্টুরেন্ট, চমক চটক আছে, এরম ব্যবসা, স্টেশনারি গুডসের দোকান, এগুলো ভালো যাবে, অনলাইন বিজনেস, মুভেবল ব্যবসা, এগুলো কিন্তু ভালো যাবে, যারা কিছু ফেরি করছেন এদের ক্ষেত্রে ভালো যাবে। শরীর স্বাস্থ্য ক্ষেত্রে একটু হাইপার টেনশন, অ্যাংজাইটি সমস্যা, ঘুমের ডিস্টার্বেন্স, এগুলো কিন্তু আজকের দিনে বেশি থাকবে। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে মাসিক রাশিফল আগস্টের এবং আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে ষষ্ঠ স্থানে চন্দ্র একটু খিটখিটে মেজাজ বাড়াতে পারে, চন্দ্র কিন্তু মঙ্গলের নক্ষত্রে পরবর্তী সময় রাহু নক্ষত্রে থাকবে। বাক্য প্রয়োগের বিষয়ে কেয়ারফুল থাকবেন, বাড়ির কারণে আত্মীয় স্বজনের হেলথ একটু সমস্যা করতে পারে, মিথ্যা কথা আজকের দিনে বলবেন না, সেটা কিন্তু আপনার বিপক্ষে যেতে পারে। খাওয়া দাওয়া রুচির বিষয়ে কেয়ারফুল থাকবেন, মেডিকেল কাজ করা যেতে পারে, অফিসিয়াল কাজগুলো আজকের দিনে ভালো হবে, শত্রু নাশের যোগ আজকের দিনে কিন্তু আছে। হাতের খরচ সামান্য কিছুই বাড়বে, কিছু করা শৈশবত করার আগে ভালো করে কাগজপত্রগুলো দেখে নিন। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে স্থিতি থাকলেও বুধ রাহু যোগের ব্যক্তিদের তর্কপ্রবণতা বাড়তে পারে, এটা মাথায় রাখা দরকার, অন্যদের ক্ষেত্রে স্থিতি থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে, দাম্পত্য সুখে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলেমিশ থাকতে পারে, কিন্তু কোনো বিষয়ে আত্মীয় স্বজনের সঙ্গে একটু মতেরমি। কর্মক্ষেত্রে গ্রোথ স্বাভাবিক থাকবে, কর্মযোগ শুভ, কাজের ক্ষেত্রে এনার্জেটিক মাইন্ডও থাকবে, ইন্টারভিউতে সফলতা পাওয়ার যোগ আছে, এবং কম্পিটিটিভ কাজগুলো আজকের দিনে খুব ভালোই হবে, তাতে কোনো সমস্যা হরস্কোপে নেই। খালি খুচরো লেনদেন আমি যেরকম বললাম, লেখাপড়া, কাগজপত্র, শৈশব ইত্যাদি বিষয়ে একটু অ্যালার্ট থাকাই দরকার, বাকি জায়গাটা ঠিক আছে। সরকারি কর্মী, প্রাইভেট কর্মী, যেখানেই আছেন না কেন ভালো। শরীর স্বাস্থ্য ক্ষেত্রে কোমরের ব্যথা বেদনা, কিছুটা ENT সমস্যা, এগুলো বাড়তে পারে। ব্যবসা বাণিজ্য অবশ্যই স্থিতিশীল কাজ করবে, ব্যবসা বাণিজ্যের লাভ হতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গ্রোথ থাকবে, কম্পিটিটিভ ব্যবসাগুলো ভালো হবে, গৃহস্থলী ব্যবসা ভালো যাবে, খাদ্যদ্রব্যের ব্যবসা ভালো যাবে, কথা বেছে যে রাখান তাদের ক্ষেত্রে ভালো যাবে, কথায় চমক চটক, এগুলো কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনার উন্নতির দিকেই ইন্ডিকেট করছে। তবে মাথায় রাখবেন, বেশি কথা আজকের দিনে বলতে গেলে কিছু ভুল বাক্য প্রয়োগ হয়ে যেতে পারে, অল্প কথা কাজ সারার চেষ্টা করুন। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে মাসিক রাশিফল আপনাদের আপডেট দিয়ে দিচ্ছি আগস্টে, দেখে নেবেন, সঙ্গে কিন্তু অন্যান্য ভিডিওগুলি দেওয়া রইল। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়।
মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র পঞ্চমে এবং রাহু নক্ষত্রে। সব থেকে বড় বিষয়, রাহু নক্ষত্রে যে 11টার পর চন্দ্র প্রবেশ করবে, রাহু আপনাদের রাশিতে মানসিক চঞ্চলতা বাড়াবে। ক্রিয়েটিভ পার্সন যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, সন্তান যোগ আসতে পারে, তবে সন্তান যাদের আছে তাদের ছটপটে নিচে আসতে পারে। প্রেমের ক্ষেত্রে এমনি আজকের দিনটা রোমান্টিক কাটবে, ঘনিষ্ঠতা বাড়তে পারে, নতুন প্রেমের বিষয়ে একটু ভাবনা চিন্তা করে এগোবেন, কারণ আজকের দিনে বেশ কিছু বিষয় আপনার ভুল সিদ্ধান্ত মতিভ্রম এগুলো হওয়ার চান্সেস থাকছে। তবে আউটওয়ার্কস ভালো হবে, কায়িক পরিশ্রম আছে এমন কোনো কাজ আজকের দিনে ভালো হবে, কেনাকাটি সম্পূর্ণের কাজ করা যেতে পারে, কিছু ক্ষেত্রে ফাটকা লাভের যোগ আছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে আজকের দিনটা খুব স্ট্রং নয়, একটু অ্যাভারেজ ফল আজকের দিনে কিন্তু পাবেন। দাম্পত্য ক্ষেত্রে তবুও সুখ শান্তি বজায় থাকার সম্ভাবনা আছে। তর্ক প্রবণতা কিছু বিষয় আসতে পারে, ঝগড়াঝাটি বিবাদ শান্তি এড়িয়ে চলাই ভালো। খাওয়া দাওয়া খাদ্য রুচি আপনার যে রোজ নামছে তার কিছু পরিবর্তন আজকের দিনে হওয়ার সম্ভাবনা অতি প্রবল। এছাড়া আমি বলবো স্পেশালি পেটের গোলমাল, একটু হজমের সমস্যা, অ্যাংজাইটি রিলেটেড সমস্যা এগুলো কিন্তু বাড়তে পারে। কর্মক্ষেত্রে গ্রোথ স্বাভাবিক থাকবে, কর্মযোগ ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি, সেলসকর্মীরা অ্যাডভান্টেজ পাবেন। কর্মক্ষেত্রে অবশ্যই যারা কোম্পানির আউটডোরে আছেন অ্যাডভান্টেজ পাবেন। অবশ্যই আপনার কিছু টার্গেট থাকলে সেটা কিন্তু হিট হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। কর্মক্ষেত্রে ওভারঅল কিন্তু ভালো যেতে পারে। ব্যবসা স্থান মোটর ওপর ভালো যাবে, তবে গুরুচণ্ডাল যোগের ব্যক্তিদের একটু স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে। অন্যদের ক্ষেত্রে ব্যবসার জায়গাটা গ্রোথফুল এবং ভালো, এবং ব্যবসার ক্ষেত্রে আপনি সব দিক থেকেই গুড রেজাল্ট আজকের দিনে কিন্তু এক্সপেক্ট করতে পারেন। এছাড়া আমি বলবো হাজব্যান্ড বা ওয়াইফের মতকে গুরুত্ব দিন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। গবেষণা যারা করতে চাইছেন, মডার্ন সাবজেক্ট নিয়ে যারা পড়তে চাইছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ারই সম্ভাবনা হরস্কোপে। খালি একটা কথা মাথায় রাখবেন, যে কোনো ডিসিশান যখন নিতে হবে সেটা আপনার প্রফেশনাল বা পার্সোনাল যাই হোক না কেন, একটু ভেবে চিন্তে নেবেন, কারণ রাহু রাশিতে বসে আছে, আসল সত্যটা আপনার সামনে সবসময় নাও থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান সেটা রাশির কিন্তু চতুর্থে, চতুর্থে রাহু নক্ষত্রে থাকছে। প্রথমত বলবো দূরের যোগাযোগগুলো আজকের দিনে ভালো হবে, মায়ের হেলথের বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন। কোনো কিছু বাড়ি জিনিসপত্র সেল করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, টুকিটাকি খরচ আজকের দিনে হবে, বাড়িতে আনন্দ অনুষ্ঠান বন্ধু সমাগম এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে ভালো, বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, এবং পড়াশোনা কেন্দ্রিক বিষয় শুধু স্কুল এডুকেশনে যারা পড়াশোনা করছেন এদের ক্ষেত্রে একটু ফাঁকিবাজি টেন্ডেন্সি থাকতে পারে। খাওয়া দাওয়া খাদ্য রুচির পরিবর্তন, রোজ নামচার আপনার পরিবর্তন সেগুলো কিন্তু হতে পারে। চন্দ্র এবং রাহুর জোরালো কানেকশান থাকার জন্য ছোটোখাটো ঘটনা বা একদম সামান্য কিছু বিষয় একটু বিহল হয়ে উঠতে পারেন বা অস্থির হয়ে উঠতে পারেন, এটা মাথায় রাখা জরুরি। দাম্পত্য সুখ থাকবে, তবে যাদের জন্মসাখে চন্দ্ররাহু যোগ আছে দাম্পত্য সুখ থাকলেও একই ছাদের তলায় বসবাসকারী ব্যক্তিদের সঙ্গে কিছু বিষয়ে মতের অমিল হতে পারে। এছাড়া আমি বলবো যারা জন্মস্থান থেকে দূরে আছেন তাদের ক্ষেত্রে কোনো ট্রান্সফার বা ইত্যাদি হওয়ার যোগ বা বাড়ি ফেরা, হোমল্যান্ড হোম কান্ট্রিতে ফেরার কিছু যোগ আজকের দিনে কিন্তু আসতে পারে। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক থাকবে, কর্মক্ষেত্রে আপনার পরিস্থিতিও আয়ত্তে থাকবে। কর্মযোগের বিষয়ে একটু আধটু গা ছাড়া ভাব আপনার থাকলেও ওভারঅল বিষয়টা কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির দিকে এগোবে, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। অবশ্যই যারা সরকারি কর্মী, যারা জন্মস্থান থেকে দূরে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, ঘুরে ঘুরে কোনো কাজ করছেন, অবশ্যই যারা যে কোনো ধরনের আর্টিস্টিক কাজ করছেন, সিনেমা, ফিল্ম মিডিয়া, প্রেস মিডিয়ায় যারা আছেন এদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। ব্যবসা মোটর উপর স্বাভাবিক থাকবে, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, সিজনাল বিজনেস এগুলো ভালো যাবে, কোনো জল ওয়াইন ইত্যাদির ব্যবসা ভালো যাবে, গৃহস্থল থেকে পরিচালিত হয় এরকম কোনো ব্যবসা আজকের দিনে কিন্তু ভালো যাবে। ঘুমের ডিস্টার্বেন্স, স্বপ্ন দেখার প্রবণতা, একটু লোয়ার গ্যান পেন, ব্যাক পেন এগুলো থাকতে পারে। বিস্তারিত জানতে আপনাদের মাসিক রাশিফল আপডেট দেওয়া হবে, অবশ্যই দেখে নেবেন, সঙ্গে অন্যান্য ভিডিওগুলি আপডেট দেওয়া আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে কেমন যাবে সারাদিন? প্রথমত চন্দ্র রাশির তৃতীয়, এখানে কমিউনিকেশনের ঘরে চন্দ্র, চন্দ্র কিন্তু নিজের নক্ষত্র থেকে অবশ্যই রাহু নক্ষত্রে আসছে, রাহু বর্তমানে একাদশে। মানসিক উত্তেজনা একটু বাড়তে পারে, কমিউনিকেশন বাড়তে পারে, আর্থিক ক্ষেত্রে কোনো যোগ আসতে পারে, কিন্তু তার মধ্যেই লুকিয়ে থাকতে পারে অনলাইন ফ্রড চক্র বা জব হয় আর কি, এইসব একটু কেয়ারফুল থাকবেন। বাকি জায়গাটা ওভারঅল ভালো, সেলসকর্মীরা অ্যাডভান্টেজ পাবেন, মুভেবল জব যারা আছেন অ্যাডভান্টেজ পাবেন, জন্মস্থান থেকে দূরে থাকা ব্যক্তিদের আজকের দিনটা ভালো কাটার সম্ভাবনা আছে। নতুন উদ্যোগ, ফার্স্ট টাইম কোনো এফোর্ট এগুলো কিন্তু আজকের দিনে সফল হতে পারে। আপনার যদি শারীরিক কর্মোদ্যম থাকে আজকের দিনে কিন্তু বহু পেন্ডিং কাজ উদ্ধার হতে পারে, টার্গেট বেসিস জবগুলো কিন্তু আজকের দিনে ভালো যাবে। প্রেম প্রীতি সম্পর্কর ক্ষেত্রে দিনটা কিন্তু খুব স্ট্রং নয়, একটু অ্যাভারেজ ফল পেতে পারেন, কারণ গুরুচণ্ডালী প্রভাব রাশির পঞ্চমে আছে। নতুন প্রেমের বিষয় আজকের দিনে এগোনো খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না, একটু অপেক্ষা করা দরকার। প্রেমের ক্ষেত্রে যতটা পারবেন কন্ট্রোভার্সি এড়িয়ে চলুন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষা, স্কুল এডুকেশন, রেগুলার পড়াশোনার ক্ষেত্রে ভালো, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজের মধ্যে যারা যুক্ত হতে চাইছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। যে কোনো কিছু শেখা, অভিনয়, শিল্পকলা, আর্টিস্টিক কাজ করা এগুলো ভালো যেতে পারে। এছাড়া হরস্কোপটা যদি আমরা অ্যানালাইজ করে দেখার চেষ্টা করি, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে, সম্বন্ধ প্রেম যুদ্ধ ক্ষেত্রেই সন্তান যোগ আজকের দিনে আসতে পারে। এর বাইরে কর্মক্ষেত্রে আমি কিছু কথা বললাম, আরও চাকরি ক্ষেত্রে যদি বলি গ্রোথ থাকবে, ইন্টারভিউতে সফলতা পাবেন, এবং কর্মক্ষেত্রে দিনটা আপনার
আশানুরূপ কাটারই একটা আমরা সম্ভাবনা হরোস্কোপে দেখতে পাচ্ছি। ওভারঅল পজিটিভ কর্মক্ষেত্রে, ফাটকা লাভ ফাটকা ইনকাম হতে পারে, কেনাকাটি শখ পূরণের কাজ করবেন, কিন্তু ওই অফার কোনো বিষয়ে আপনার হঠাৎ করে চমকপ্রদ কিছু বিষয় আসছে অফার, এগুলোর সামনে পড়ে আপনি নিজের ইচ্ছাটাকে দমন করবেন না। মানে আমি একটা সোজা উদাহরণ দিচ্ছি, আপনি যদি কিছু কেনাকাটি করতে চান, আপনার যেটা চাহিদা সেটার উপর আগে গুরুত্ব দিন, নচেত রাহুর ফাঁদে পড়ে আপনি কেনাকাটিটা করার পর পরবর্তী সময় আক্ষেপ করতে পারেন। ঘুমের ডিস্টার্বেন্স, একটু আধটু স্বপ্ন দেখার প্রবণতা, লোয়ার অর্গান পেন, ব্যাক পেনের সমস্যা বাড়তে পারে। দাম্পত্য সুখ থাকছে, দাম্পত্য বিষয়ে ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই মাসিক এবং সাপ্তাহিক রাশিফলের সাহায্য নিতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যালগ্ন কন্যারাশির ক্ষেত্রে কেমন যাবে? দ্বিতীয়স্থ চন্দ্র রাহুর কানেকশান পাচ্ছে, কথাবার্তা বলার বিষয়ে একটু সংযত হওয়া দরকার। কাউকে প্রপোজাল বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে ভালো, বিজনেস ডিল বা ইত্যাদি করার ক্ষেত্রে ভালো। কথা বেছে যারা খান, গান বাজনার সঙ্গে যুক্ত আছেন, এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। রোজের খাদ্যাভ্যাস, খাদ্য রুটিনের পরিবর্তন হতে পারে, কিন্তু এই ব্যাড ফুড হ্যাবিটস আপনার হেলথের কিছু সমস্যা করতে পারে। জাঙ্ক ফুড, অ্যালকোহলিক ড্রিঙ্কস, এগুলোর প্রতি আপনার একটু আকর্ষণ বাড়তে পারে। এছাড়া আমি বলবো প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে দিনটা ভালো যাবে, নতুন প্রেমের যোগাযোগ আছে, বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। কিন্তু মাথায় রাখতে হবে শৈশাবুত করা লেখা পড়া কোনো কাগজে আপনার ডকুমেন্টস ভালো করে না দেখে আপনি কোনো ডিল বা সই ইত্যাদিতে যাবেন না। এবং অনলাইনে অনেক সময় আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া থাকে, আমরা পড়ি না, একটু মোবাইলের অ্যাপেও থাকে দেখবেন, আমরা চট করে এগ্রি করে দিই, এগুলো কিন্তু পরবর্তী সময় সমস্যার কারণ হতে পারে। এই ধরনের সমস্যা আসার সম্ভাবনা আছে। এছাড়া আমি বলবো আজকের দিনে যদি আপনি চাকরিমুখী পড়াশোনা করেন সেক্ষেত্রে ভালো, কর্মক্ষেত্রে ইন্টারভিউতে সফলতা পেতে পারেন। কর্মক্ষেত্রে বেসিক জায়গায় হয়তো আপনার কর্ম পরিবেশ কিছুটা অ্যাভারেজ ফল পাবে, পরিবেশ হয়তো মনে হবে খাটছেন বা একটু পরিশ্রম বেশি হচ্ছে, এটা মনে হতে পারে, কিন্তু টার্গেট হিট হওয়া, ফাটকা লাভ হওয়া, কর্মক্ষেত্রে কোনো পেন্ডিং কাজ উদ্ধার হয়ে যাওয়া, এগুলো কিন্তু আজকের দিনে ভালো। ইভিন ইন্টারভিউতে সাকসেসফুল হওয়ার যোগ হরোস্কোপে আছে। যারা পুলিশ বিভাগ, দমকল বিভাগ বা অন্য কোনো পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। এছাড়া বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য সুখ থাকবে, শর্ত সাপেক্ষে চন্দ্ররাহু যোগের ব্যক্তিদের আত্মীয় স্বজনের সঙ্গে একটু সমস্যা আসতে পারে। হেলথের ক্ষেত্রে স্পেশালি ইএনটি জনিত সমস্যা একটু আসতে পারে, ঘুম সংক্রান্ত জায়গায় ডিস্টারবেন্স একটু আধটু আসতে পারে। বিস্তারিত জানতে আপনাকে মাসিক রাশিফল এবং অবশ্যই সাপ্তাহিক রাশিফল দেখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলালগ্ন তুলা রাশিতেই চন্দ্র, অবশ্যই রাশিতে চন্দ্র থাকার অর্থ হচ্ছে প্রচণ্ড মাত্রায় আবেগ, ইমোশন বৃদ্ধি, রাহুর কানেকশান। রাহু কিন্তু ভাগ্যস্থানে বর্তমানে তুঙ্গস্থ। প্রথমত বলবো আজকের দিনে মানসিক চঞ্চলতা বাড়বে, ছোটো ছোটো ছেলেমেয়ে যারা আছেন বা যারা অল্পেতে একটু টেন্স হয়ে পড়েন যে কোনো কাজে, তাদের ক্ষেত্রে একটু টেনশন, চঞ্চলতা, নার্ভাসনেস এগুলো বাড়তে পারে। তবে চমক চটক আজকের দিনে আপনার মনকে আকর্ষণ করতে পারে, মনকে পারে কোনো অ্যালকোহলিক ড্রিঙ্কস, খাওয়া দাওয়ার প্রবণতা, কোথাও একটা বন্ধু সমাগম এগুলো টানতে পারে। তবে এই বর্তমান পরিস্থিতি বা লকডাউনের পরিস্থিতি আপনাকে কিন্তু অনেকটাই ভেবেচিন্তে এগোতে হবে। এছাড়া আমি এটুকু বলবো আজকের দিনটা কিন্তু প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে দিনটা ভালো যাবে, বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ভাগ্যস্থানে যেহেতু রাহু এবং রাহু যেহেতু আজকে কানেকশান দিচ্ছে সাতী নক্ষত্র, তাই আমি একটা কথা বলবো ভাগ্যোন্নতির বিষয়ে আজকের দিনে কিন্তু কখনো দেখবেন খুব ভালো ফল পেলেন কোনো একটা কাজে, কোনো একটা কাজ গেল ধুম করে আটকে, এই জায়গাটা কিন্তু রাহু ঘটায়, ইনস্ট্যান্ট অ্যাম্প্লিফিকেশন, ধুম করে একটা কাজ হয়ে যাবে আবার একটা হওয়া কাজ বিঘ্ন হতে পারে, তাই এই জায়গাটা মাথায় রাখা আজকের দিনে জরুরি। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ঠান্ডা লাগার প্রবণতা সহ কিছুটা অ্যাংজাইটি, টেন্সভাব, হাইপার টেনশন, ব্লাড প্রেশার সমস্যা এগুলো কিন্তু যাদের আছে একটু বাড়তে পারে। ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে ভালো, নাচ গান, অভিনয়, শিল্পকলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে। দাম্পত্য সুখ থাকবে, সন্তান যোগ শুভ, প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে মোটামুটি ভালোই কাটবে আজকের দিনটা। কর্মক্ষেত্রে কর্মযোগ ভালো, একটু পরিশ্রম বেশি হবে, ঘোরাঘুরি, ব্যস্ততা এগুলো কিন্তু আজকের দিনে বাড়বে। একটা ব্যস্ততার মধ্যে আছেন বা মানে একটা আপনি টাইম পাচ্ছেন একটু রিল্যাক্স করার, সেই জায়গাটা কিন্তু একটু কমই চান্স আজকের দিনে আছে। সেলস কর্মীরা অ্যাডভান্টেজ পাবেন, যারা টেকনিক্যাল জবে আছেন অ্যাডভান্টেজ পাবেন, যারা বড় বিজনেসম্যান বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। ব্যবসার মধ্যে জল, ফুড প্রোডাক্ট ইত্যাদির ব্যবসা ভালো যেতে পারে। এছাড়া লাইট ক্যামেরা স্টুডিও, প্রেস মিডিয়া, রং, কোনো নির্মাণ কাজ এগুলো কিন্তু ভালো যেতে পারে। লোহা, আয়রন জাত দ্রব্য, টেকনিক্যাল জব, রিপেয়ারিংয়ের কাজ যারা করছেন এগুলো ভালো যাওয়ার সম্ভাবনা আছে। যারা কোনো ফেরি করেন এদের ক্ষেত্রে ভালো যাবে। মাথার যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যা, আইসাইডে কিছু সমস্যা থাকতে পারে। বিস্তারিত জানতে মাসিক এবং সাপ্তাহিক রাশিফল চোখ রাখুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির সারাদিন চন্দ্রের অবস্থান অবশ্যই কিন্তু রাশির দ্বাদশে এবং রাহু নক্ষত্রে, রাহু কোথায়, রাশির অষ্টমে। চোটাঘাত লাগার একটু চান্সেস আছে, মন অস্থির হবে, কোনো বিষয়ে টেন্স ভাব এগুলো কিন্তু বাড়তে পারে, ঘুম ভালো হবে না বা আপনি যতক্ষণ ঘুমন সেই টাইমটা ঘুমিয়েও মনে হচ্ছে শরীরে এনার্জি নেই, এই বিষয়টা কিন্তু আসতে পারে। ফাটকালা ফাটকা ইনকাম হতে পারে, হাতের খরচ তবে ঊর্ধ্বগামী থাকবে। বৈদেশিক কারেন্সিতে যারা অর্থ উপার্জন করেন তাদের ক্ষেত্রে বেশ কিছুটা আয় আজকের দিনে বৃদ্ধি পেতে পারে, যারা বা বিদেশের মাটিতে থেকে অর্থ উপার্জন করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। কেনাকাটি সম্পূর্ণ কাজের বিষয়ে একটু অ্যাভারেজ ফল পাবেন, যে কোনো কেনাকাটি বিষয়ে আপনাকে একটু ভেবে চিন্তে এগোতে হবে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কিন্তু রুটিন মাফিক পড়াশোনায় কিছু ব্যাঘাত যোগ হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি। প্রেম প্রীতি সম্পর্কর ক্ষেত্রে আজকের দিনটা স্থিতিশীল কাটবে, প্রেমের ক্ষেত্রে যোগাযোগ ভালো আছে এবং প্রেমের জায়গাটা যেমন চলছে তেমনই কিন্তু চলবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, সম্বন্ধ প্রেমজ দুক্ষেত্রেই, সেকেন্ড ম্যারেজের যোগ এবং দূরে কোনো সম্বন্ধ যোগ আসতে পারে, এই বিষয়টা কিন্তু যোগাযোগ আমরা দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে দেখুন রবি শনি যোগ চলছে, সেটা একটা ওভারঅল সমস্যা, কিন্তু কর্মক্ষেত্রে আজকের দিনে কিন্তু একটু ঘোরাঘুরি ব্যস্ততা বা ওভারটাইমের পরিমাণ বাড়তে পারে। কিন্তু যারা এই ধরনের কাজের সঙ্গে লিপ্ত, ধরুন ডেলিভারির কাজ করছেন বা মুভেবল কোনো জব করছেন, তাদের ক্ষেত্রে ভালো যাবে আজকের দিনটা এবং পাওনাগণ্ডা বা ইনসেন্টিভ কিছু পাওয়া এগুলো হতে পারে। যৌথ কাজে আমার মনে হয় কিছু কিছু বিষয় একটু সমস্যা আসতে পারে, যে কোনো গ্রুপ ওয়ার্কে একটু সমস্যা আসতে পারে। এছাড়া সেবামূলক কাজ, মেডিকেল কাজ ইত্যাদিগুলো ভালো যাবে, ওভারঅল ভালো। ব্যবসা বাণিজ্যের মধ্যে বৈদেশিক ব্যবসা এক কথায় বলা যাবে ভালো যাবে, দূরের ব্যবসাগুলো স্ট্রেংথ পাবে, এক্সপোর্ট ইম্পোর্ট ইত্যাদির ব্যবসা কিন্তু ভালো যাবে। এবং অবশ্যই আমরা যদি দেখি যে কোনো শৈল্পিক কাজ, আর্টিস্টিক কাজ এগুলো কিন্তু ভালো যাওয়ার ব্যবসার ক্ষেত্রে সম্ভাবনা আছে। যতটা কম ধারবাকিতে কাজ করা যায় ততটা কিন্তু আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই আমি প্রথমেই বলবো মাসিক রাশিফল এবং সাপ্তাহিক রাশিফল দেখুন, সেখানে আরও ডিটেল জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশির সারাদিন, ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির একাদশে এবং রাহু নক্ষত্র এবং তার আগে নিজের নক্ষত্রে থাকছে, তার আগে অবশ্যই মঙ্গলের নক্ষত্রে থাকছে। মঙ্গলের নক্ষত্রে চন্দ্র যেরকম পারফর্ম করবে রাহু নক্ষত্রে একটু স্ট্রং পারফরমেন্স দেখাবে। এখানে কিন্তু আপনার আর্থিক যোগাযোগ রাহু নক্ষত্রে বাড়তে পারে, পাওনাগণ্ডা অর্থ উদ্ধার হতে পারে, কেনাকাটি সম্পূর্ণের কাজ আজকের দিনে ভালো যেতে পারে। অবশ্যই আপনার বেশ কিছু ব্যবসায় পেন্ডিং কাজগুলো আজকের দিনে উদ্ধার হবে, মনে একটু চঞ্চলতা অস্থিরতা থাকবে কিন্তু রাহু নক্ষত্রে আপনার কাজগুলো কিন্তু উদ্ধার হবে। সোশ্যাল ফেম মাস ফেম বাড়তে পারে, তবুও সোশ্যাল মিডিয়া সোশ্যাল প্ল্যাটফর্মে নেগেটিভ কমেন্ট বিরূপ কমেন্ট এগুলো কিন্তু করবেন না। প্রেম প্রীতি সম্পর্কর ক্ষেত্রে দিনটা ভালো কাটবে, নতুন প্রেমেরও যোগাযোগ আছে, ইমোশন বেশি থাকবে, অবশ্যই চন্দ্রের দৃষ্টি পড়ছে এটা মাথায় রাখতে হবে। সন্তান যোগ শুভ এবং বিদ্যাভাবের মধ্যে যারা এক্সট্রা কারিকুলাম কোনো কাজ শিখতে চাইছেন, আর্টিস্টিক কাজ শিখতে চাইছেন, এদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। এছাড়া অনলাইনের কাজগুলো কিন্তু ভালো হবে, অনলাইনে গ্রোথ থাকবে কাজের ক্ষেত্রে সেগুলো ভালো। কর্মক্ষেত্রে আপনার স্বাভাবিক জীবন বজায় থাকবে, কর্মক্ষেত্রে ওভারঅল স্পিডি নেচার আজকের দিনে থাকবে এবং টার্গেট বা ইত্যাদি এগুলো কিন্তু কর্মক্ষেত্রে হিট হতে পারে এবং এই বিষয়টা কিন্তু ভালো ফলে আমি কর্মক্ষেত্রে দেখতে পাচ্ছি। তাছাড়া কর্মক্ষেত্রে আমি বলবো টেকনিক্যাল জব এগুলো কিন্তু ভালো যাবে, যে কোনো আপনার ডিজাইনিং ইত্যাদির কাজ, নির্মাণ কাজের সঙ্গে যুক্ত যারা আছেন ভালো যাবে, যারা যে কোনো ধরনের আপনার জল ওয়াটার রিলেটেড কোনো প্রোডাক্টের আন্ডারে কাজ করছেন, এই ধরনের কোম্পানিতে আন্ডারে কাজ করছেন সেগুলো কিন্তু ভালো যাবে। ব্যবসা বাণিজ্য রাহুর প্রভাবে একটা কথা বলবো, ধারাবাহিকতার অভাব থাকবে। হয়তো আপনার মনে হচ্ছে কোনো প্রোডাক্ট সেল হওয়ার কথা, অন্য একটা প্রোডাক্ট সেল হলো, আপনার মনের মতো ঠিক হলো না, কিন্তু কিছু বিষয় হলো যেটা আপনার লাভ হলো, কিন্তু আপনার মনের মতো করে ব্যবসা বাণিজ্যটা আজকের দিনে হবে না। কিছু লাভ হবে, ফাটকা গেইন হবে, কিন্তু আপনার পরিকল্পনা মাফিক জায়গাটা একটু নষ্ট হচ্ছে। আমি তবুও বলবো ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে বড় ইনভেস্টরে যাবেন না, যেহেতু রাহু বসে আছে সপ্তম, একটু ভুল ডিসিশন হয়ে যেতে পারে, কিন্তু ওভারঅল ভালো। ট্রাভেলিং পেশার সঙ্গে যুক্ত যারা আছেন, পরিষেবা যারা দিচ্ছেন, এদের ক্ষেত্রেও ভালো যেতে পারে। দাম্পত্য সুখ বিষয়টা একটু মধ্যম প্রকৃতির, পার্টনারের মেজাজ মাঝে মাঝে একটু স্ট্রং বা মুড সুইং তার হতে পারে, এই বিষয়টা মাথায় রাখা জরুরি। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার বিষয়ে এগোতে পারেন, যোগ আসতে পারে, রাহুর প্রভাবটা আছে, একটু ভাবনা চিন্তা করে করবেন তবে যোগ আসতে পারে। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে মাসিক এবং সাপ্তাহিক রাশিফল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান যেটা, সেটা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে রাশির কর্মঘরে, কর্মঘরে অর্থাৎ কর্মমুখী মন আজকের দিনে থাকবে। শুধু অফিসের কাজ নয়, ঘরে বাইরে যে কোনো কাজ আজকের দিনে কিন্তু আপনার আজকের দিনে ফুলফিলড হতে পারে। কাজের মধ্যে একটু সেন্টিমেন্ট, কাজের মধ্যে ইমোশনকে জড়িয়ে থাকবেন, এটাও মাথায় রাখতে হবে। বাড়িতে অনুষ্ঠান ইত্যাদি, বন্ধু সমাগম আত্মীয় সমাগম হতে পারে, শত্রু নাশ আজকের দিনে হবে, কম্পিটিটিভ কাজ ভালো হবে, ব্যাংকিং কাজ অফিসিয়াল কাজগুলো ভালো হলেও সমস্ত ডকুমেন্টস কোনো কাজ করতে গেলে সব কিছু নিয়ে যাবেন। আপনার যদি মনে হয় না এটা না নিয়ে গেলেও চলবে, সেটা পরবর্তী সময়ে সেটা থেকেই সমস্যা আসার সম্ভাবনা থাকছে, সেটা মাথায় রাখতে হবে। মেডিকেল কাজ আজকের দিনে কিন্তু করা যেতে পারে, যে কোনো ডাক্তারবাবুর পরামর্শ বা ইত্যাদি প্যাথোলজিক্যাল টেস্ট করা যেতে পারে। কেনাকাটি সম্পূর্ণের কাজে বাধা নেই, এগোতে পারেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের সঙ্গে একটু মতের অমিল হতে পারে এবং তার মতকে তবে গুরুত্ব দেওয়া দরকার, ঝামেলা ঝঞ্ঝট এড়িয়ে চলাই আজকের দিনে শ্রেয়।
বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কম্পিটিটিভ এক্সাম ভালো যাবে এবং পড়াশোনার ক্ষেত্রে রেগুলার যারা এগোচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে কর্মমুখী পড়াশোনা যারা করছেন, চাকরির পড়াশোনা, তাদের ক্ষেত্রে এই দিনটা ভালো যেতে পারে। কর্মক্ষেত্রে যেমনটা আমি বললাম সেরকম গ্রোথ তো থাকছে, কাজের ক্ষেত্রে এনার্জেটিক মাইন্ড, তার সঙ্গে একটু ইমোশন অ্যাটাচ এই বিষয়টা থাকবে। সেলস কর্মীরা অ্যাডভান্টেজ পাবেন, কর্মক্ষেত্রে টার্গেট হিট হতে পারে। ব্যাঙ্কিং সেক্টরে যারা আছেন, যে কোনো রেলওয়ে সেক্টরে যারা আছেন, মেকানিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন, এদের ক্ষেত্রে ভালো যেতে পারে। ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশান, এগুলো কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। ব্যবসা বাণিজ্যের মধ্যে অবশ্যই আজকের দিনটায় কিছু গ্রোথ পাবেন, কারণ রাহুর কানেকশান ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে খুব আহামরি সব কিছু চেঞ্জ হচ্ছে তা নয়, কিন্তু কিছু গ্রোথ আজকের দিনে থাকছে। গ্রোথের মধ্যে বস্ত্র, বিপণন শিল্প, খাদ্যদ্রব্যের ব্যবসা, যে কোনো ধরনের কাঁচা আনাজ, সবজি, মেডিকেল শপ, যে কোনো ধরনের স্বপেশায় যারা আছেন, সেলফ প্রফেশন, অ্যাস্ট্রোলজিক্যাল পেশা, এগুলো ভালো যেতে পারে। বাড়ি থেকে পরিচালনা করা এরকম কোনো ব্যবসা, ছোটো গাড়ির ব্যবসা, হোটেল, রেস্টুরেন্ট ইত্যাদি জাতীয়গুলো আজকের দিনে কিন্তু ভালো যাবে। বিস্তারিত জানতে মাসিক এবং সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন। শরীর স্বাস্থ্যের মধ্যে একটু পুরনো রোগের প্রাদুর্ভাব, কোমরে ব্যথা বেদনা ইত্যাদি আসতে পারে। চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে সারাদিন চন্দ্রের অবস্থান ভাগ্যস্থান এবং রাহুর নক্ষত্রে, রাহু বর্তমানে পঞ্চমে, অবশ্যই তুঙ্গস্থ। প্রথমত বলবো বেশ কিছু কাজ দেখবেন খুব স্মুথ হয়ে যাচ্ছে, কাজের ক্ষেত্রে আপনার অগ্রগতি আছে, খুব ভালো আপনার স্মুথ রেজাল্ট আছে, তার মধ্যেই হঠাৎ করে কোনো সময় একটা হওয়া কাজে ধুম করে বাধা হয়ে গেল। এই ধরনের ঘটনা রাহু নক্ষত্র এবং রাহুর কানেকশানে ঘটতে পারে। তাহলে এই বিষয়টাকে মনের ভেতর নিয়েই যে কোনো কাজ করবেন, যা হচ্ছে হচ্ছে, যা চলছে বা যা বাধা পাচ্ছে পাচ্ছে, এরকম একটা বিষয় মাথায় রাখতে হবে। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই হয়। এখানে যেহেতু আমাদের কাছে আপনাদের ব্যক্তিগত জন্মছক নেই, তো এটা 100% একটা জায়গায় ফাইনালাইজ করা মুশকিল, তবুও কিন্তু এই জায়গাটা আসতে পারে। ফাটকালা ফাটকা ইনকাম হতে পারে, প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে দিনটা একটু রোমাঞ্চকর কাটবে, রোম্যান্টিক কাটবে, কিন্তু তবুও নতুন প্রেমের বিষয়ে আমি এগোতে বারণ করবো, কারণ রাহু সবসময় চমক চটক বা একটা যেটা আসল নয় একটা ধোঁয়াশার ভেতরে আপনাকে নিয়ে যায়। ফলে কী হবে, নতুন প্রেমের ক্ষেত্রে আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন, এটা মাথায় রাখা দরকার। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ভর্তি প্রক্রিয়ার মধ্যে এগোতে পারেন। সন্তান যোগ আজকের দিনে আসতে পারে, সন্তান যারা ক্যারি করেছেন সামান্য হেলথের বিষয়ে একটু মেডিকেলি অ্যালার্ট থাকবেন, বাকি জায়গাটা শুভ। এবং ফাটকালা ফাটকা ইনকামের কথা তো আমি বললামই, সেটা আসতে পারে। হেলথের ক্ষেত্রে পেটের গোলমাল, হজমের সমস্যা, এগুলো আসার সম্ভাবনা আছে। বাড়িতে অনুষ্ঠান ইত্যাদি, বন্ধু সমাগম হতে পারে, কমিউনিকেশান আজকের দিনে ভালো হবে, যোগাযোগ ইত্যাদি ভালো হবে, বন্ধু কোনো ধরনের আপনার ভাই বোন এদের থেকে কোনো বিষয়ে হেল্প আজকের দিনে কিন্তু আপনি পেতে পারেন। তাছাড়া হরোস্কোপটা যদি আমরা অ্যানালাইজ করে দেখার চেষ্টা করি, আজকের দিনে কিন্তু গিয়ে করতে হবে এমন কোনো কাজ, দূরের কাজ, এগুলোকে কিন্তু প্রেফার করুন, সেগুলো কিন্তু আজকের দিনে চটপট হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক থাকবে, ইন্টারভিউতে সফলতা পেতে পারেন। কর্মক্ষেত্রে ওভারঅল বিষয়টা ভালো, মাঝে মাঝে যেটা হতে পারে কর্মক্ষেত্রে একঘেয়েমি লাগতে পারে কোনো কাজ করতে, তবু আমি বলবো সেটা যে কাজগুলো ধরুন একটানা করতে হয়, ধরুন ট্রাফিকে কেউ গার্ড দিচ্ছেন, কেউ টিকিট কাউন্টার বসে আছেন, যে কাজটা হয়তো রিপিটেশন আছে পরপর, এই ধরনের কাজে আমার মনে হয় একটু একঘেয়েমি আসতে পারে, যেটা অন্য দিনের তুলনায় বেশি এটা আসতে পারে। একটু গ্যাপ দিয়ে দিয়ে কাজ করার চেষ্টা করুন। বাকি জায়গাটা টার্গেট হিট হওয়া, কোনো ক্লায়েন্টের সঙ্গে মিট আপ করা ইত্যাদির জন্য আজকের দিনটা ভালো। ব্যবসা বাণিজ্য দেখুন, রবি শনি বীজ যোগ, রবি দাদা সুস্থ, আপাতত 16ই আগস্টের পরই ব্যবসা বাণিজ্যের জায়গাটা আপনাদের স্ট্রং হবে। আপনারা জানেন আমি এর আগে সূর্যের ভিডিওতে কিছু কথা বলেছি, তবু আমি এটুকু বলতে পারি আজকের দিনে ব্যবসা বাণিজ্যের মধ্যে ফুড প্রোডাক্ট, কাঁচের কোনো জিনিসপত্র, রং, যে কোনো ধরনের ডেকোরেটিংয়ের সরঞ্জাম, ইলেকট্রনিক্স গ্যাজেটস, যারা আর্টিস্টিক কাজ আছেন এরকম ধরনের জায়গা, অবশ্যই টেকনিক্যাল কোনো কাজ, এগুলো কিন্তু আজকের দিনে ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। এছাড়া বিদ্যার বিষয়ে যে কোনো ধরনের এডুকেশনাল শপ, এগুলো কিন্তু ভালো যাবে। জল, দুধ, ফুড প্রোডাক্ট, ওয়াইন শপ, কোনো ধরনের লিকার শপ, যেগুলো আমরা বলি, সেই ধরনের বিষয়গুলো কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আমি হজম রিলেটেড সমস্যা, কিছু সমস্যা দেখছি, এই বিষয়টা একটু কেয়ারফুল থাকবেন। বিস্তারিত জানতে মাসিক এবং সাপ্তাহিক রাশিফলকে গুরুত্ব দিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীনলগ্ন মীনরাশি, মীনলগ্ন মীনরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান সেটা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে রাশির অষ্টমে। অষ্টমস্থ চন্দ্র মানসিক ডিপ্রেশন বাড়ায়, হতাশা দেয়, তো রাহুর যেহেতু চতুর্থে কানেকশান দিচ্ছে এই বিষয়টা কিন্তু আসতে পারে। কোনো বিষয়ে হাইপার টেনশন, অ্যাংজাইটি, কোনো বিষয় নিয়ে চিন্তা, ইভিন মায়ের হেলথের বিষয়ে আজকের দিনটা কেয়ারফুল থাকা দরকার। প্রেম প্রীতি সম্পর্কর ক্ষেত্রে নতুন প্রেমের বিষয়ে কোনো ভাবনা চিন্তা করা উচিত নয়, যেরকম চলছে সেরকম চলুক। প্রেমের ক্ষেত্রে ঝগড়াঝাটি তর্ক বিতর্ক এড়িয়ে চলে দিনটা ভালো কাটার সম্ভাবনাই হরোস্কোপে আছে। বিদ্যাভাব শুভ হলেও রেগুলার পড়াশোনা একটু অমনোযোগ থাকবে। উচ্চশিক্ষার কিছু যোগ, গবেষণার কিছু যোগ আজকের দিনে কিন্তু আছে। চাকরিমুখী যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো। কেনাকাটি সম্পর্কের বিষয় আজকের দিনটা কিন্তু ভালো নয়, চমক চটক, অফার ইত্যাদির ফাঁদে পড়ে আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন, এটা মাথায় রাখা দরকার। এবং আগে থেকে যদি আপনি প্রিপ্ল্যান না করে থাকেন অবশ্যই অনস্পট ভুল সিদ্ধান্ত নেবেন, এটাই আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি, এই বিষয়টা কেয়ারফুল থাকবেন। এছাড়া
অবশ্যই আমি বলবো, গৃহ শান্তি অনেকটা বজায় রাখার দায়িত্ব আপনার, একই ছাদের তলায় বসবাসকারী ব্যক্তিদের কিছু মতামিল হতে পারে, তবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে লিঙ্ক আপটা ভালো থাকবে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, সেকেন্ড ম্যারেজের বিষয়ে কিছু যোগাযোগ আজকের দিনে কিন্তু আসতে পারে। কর্মক্ষেত্রে পরিস্থিতি আয়ত্তেই থাকবে, কর্মযোগ শুভ, মাঝে মাঝে যৌথ কাজে একটু সমস্যা বা কনসেন্ট্রেট করতে কোনো কাজে একটু অসুবিধা হতে পারে, এই বিষয়টা মাথায় রাখবেন। টুকিটাকি সিলি মিস্টেক হতে পারে কর্মক্ষেত্রে, আদারওয়াইজ কিন্তু কর্মক্ষেত্রে কর্মযোগ ভালো, চেঞ্জ জব চেঞ্জ বা ইন্টারভিউতে সফলতা পাওয়া ইত্যাদি যোগ কিন্তু কর্মক্ষেত্রে আছে। সেলস কর্মীরা অ্যাডভান্টেজ পাবেন, যে কোনো বিষয়ে যাদের কায়িক পরিশ্রম করতে রম কাজ আজকের দিনে কিন্তু ভালো যাবে, কর্ম জায়গাটা কিন্তু শুভ। ব্যবসা বাণিজ্য স্থিতিশীল, গৃহস্থলী ব্যবসা একটু আপনার আপডাউন যেতে পারে, বা সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে আপডাউন যেতে পারে, অন্যান্য ব্যবসা ওভারঅল ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে গ্রোথও পাবেন, এবং ব্যবসার ক্ষেত্রে ইনভেস্ট বলুন রিইনভেস্ট বলুন এগুলো কিন্তু করতে পারেন, তাতে কোনো সমস্যা হরোস্কোপে আমরা দেখছি না। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে, দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠেছে ইম্পর্টেন্ট ভিডিওগুলি, ক্লিক করে দেখে নিন, যেগুলো দেখা হয়নি 20 যোগের ভিডিওটি তার মধ্যে দেওয়া আছে। চলে আসছি আমরা আজই নতুন ভিডিও নিয়ে, সকলে ভালো থাকবেন, নমস্কার।